সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হাতিরঝিল চায়না গ্রিল রেস্টুরেন্ট। এখানে আপনাদেরকে দেখাবো হাতিরঝিলের যে মনোরম পরিবেশ। দিনের বেলা আমরা, রোজার দিন, আমাদের গুলশানে একটু কাজ ছিল, সেই কাজ শেষে একটু বিশ্রামের জন্য চিন্তা করলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের এই বিশ্রামটি। তো এই জন্য আমরা হাতিরঝিলে রয়েছি। হাতিরঝিলে আপনাদেরকে দেখাবো আশপাশের যে সিনারিগুলো সেগুলো, এবং তার সাথে এখানে যে স্টেশনটি রয়েছে ঝিলের ভিতরে যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলি চলে, বোটগুলি চলে, সেই বোটের যে লোকজন ওঠানামা করে সেই দৃশ্যগুলি দেখাবো। এবং এখানে চলাফেরা করতে খুব ভালো লাগে, সেই দৃশ্যগুলি আসলে অত্যন্ত সুন্দর। আপনারা দেখুন এই যে পল্টনে লোক অপেক্ষা করতেছে যারা বা এখানে একটু বেড়াবেন, তো এই বোটগুলো আসার জন্য অপেক্ষা করতেছেন এখানে যাত্রীরা। সবচেয়ে সুন্দর একটি পরিবেশ, অত্যন্ত মনোরম পরিবেশ এখানে, যে এই যে গ্রিল রেস্টুরেন্ট দিনের বেলা সুন্দর সাজানো গোছানো থাকে, ইফতারের পর থেকে জমজমাট হয়ে ওঠে। তো সেই দৃশ্যগুলি আপনাকে একটু দেখাই যে কত সুন্দর মনোরম পরিবেশ। দর্শক, আপনি ইচ্ছা করলে এই রমজান মাস ছাড়াও যে কোনো সময় ইচ্ছা করলে আপনি যে কোনো সময় আসতে পারেন, একটু ভালো লাগবে। যারা এই যে নিকটন অথবা এই গুলশান এক দুয়ে যারা রয়েছেন কাছাকাছি, হাতিরঝিলে বাড্ডা অথবা এই আশেপাশে এলাকায় যারা রয়েছেন, তারা তো এখানে প্রতিনিয়ত আসেন, দেখেন। যারা দূরে রয়েছেন, গ্রামে রয়েছেন, তারা যদি কখনো ঢাকায় ঢুকেন, তাদের জন্য আসলে বিশেষ করে আমাদের এই সিনারিগুলো দেখানোর বিষয়। তা আপনারা যদি কখনো ঢাকা আসেন, আসলে পরে এই দৃশ্যগুলি দেখবেন, আপনাদের এখানে একটু সময় নেবেন, বেড়াতে আসবেন, বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসবেন, পরিবারকে নিয়ে বেড়াতে আসবেন, ভালো লাগবে। তো দর্শক, আমি আপনাদের সাথে কিছু সময় এখানে সময় পার করছি, যে দৃশ্যগুলি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এই যে বোট যাচ্ছে, বোটগুলো কত সুন্দর, এখানে লোকজন রয়েছে, সুন্দর বাতাসের মধ্যে বোটগুলো চলছে, লেকের ভিতরে চলছে, অত্যন্ত মনোরম পরিবেশ, দেখতে অনেক সুন্দর লাগে। আমারও ইচ্ছা করছে আমি এই বোটে একটু কিছুক্ষণ ঘুরে বেড়াই। তো দর্শক, আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। দেখুন একটি বোট আসলে স্টেশনে ভিড়েছে এবং লোকজন কিছু ওঠানামা করবে, আমরা দেখতে পাচ্ছি যে বোটটিকে আসলে বাধা হয়েছে। এখন যাত্রীরা এখানে উঠবে কিছু সময় ঘোরার জন্য, একটু নিস্তেজ শান্তি নিঃশ্বাস নেওয়ার জন্য বা একটু প্রশান্তি নেওয়ার জন্য এখানে উঠে এই বোটের মধ্যে এই রমজান মাসে তারা একটু বেরিয়ে নিজেকে একটু প্রফুল্ল রাখবে, এজন্য কিন্তু আসলে তারা এই নৌকাটিতে উঠেছেন। এবং এই নৌকাটি আবার ছেড়ে যাচ্ছে, আপনারা দেখুন ইঞ্জিন চালিত যে নৌকাটি। তো দর্শক, আমার কাছে এই ছিল এই হাতিরঝিল থেকে দেখানোর বিষয়। আমরা আরেকটি দেখতে পাচ্ছি দূর থেকে, একটি ইঞ্জিন চালিত বোট খুব জোরে আসছে, আমরা কাছ থেকে দেখাই জুম করে, আপনারা দেখুন। এরপরে রয়েছে আরও একটি বোট দূর থেকে, আমি সেটাও দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। এবং আরেকটি বোট যে রয়েছে তার পাশাপাশি যেটি চলে যাচ্ছে সেটিও আপনাদেরকে দেখাই, যে একটি চলে যাচ্ছে আর একটি ভিড়ছে। এবং দূর থেকে আর একটি বোট দেখা যাচ্ছে, সেই বোটটি আপনাদেরকে দেখাই। দেখুন এই যে কত সুন্দর, ভালো লাগবে এখানে, একদম মেঘাচ্ছন্ন পরিবেশ, রৌদ্র নাই বললেই চলে, খুব সুন্দর একটা পরিবেশ। ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি বোট রয়েছে, এখানে অনেকগুলো বোট রয়েছে, ভিতরে যে বোটগুলো লোকজনকে বিনোদন দেওয়ার জন্য, একটি প্রশান্তি দেওয়ার জন্য আসলে এখানে চলাচল করে। আমি সেই জিনিসগুলো একটু দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে যারা গ্রাম থেকে ঢাকায় আসবেন তাদের জন্য, আসলে শহরে যারা থাকেন তারা তো আর আসলে জানেনি, কিন্তু গ্রাম থেকে